হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে একটু নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব মুর্শিদাবাদ জেলায় যে বিপুল সংখ্যক আইসিডিএস কর্মী নিয়োগ করা হয়েছে তার সিলেবাস সম্পর্কে। আপনারা সবাই জানেন যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু এখন আবেদন চলছে আইসিডিএস যে কর্মী নিয়োগ করা হবে তার ভিত্তিতে, তো সেটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার সিলেবাস কীরকম হবে আর পরীক্ষার যে প্রশ্নপত্র কীরকম আসবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আর আমার চ্যানেলতে আপনারা পাশে থাকুন যাতে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব এই সিলেবাসের প্রশ্নপত্র নিয়ে আপনারা যাতে ভিডিওটা পান। তো আজকে যে মূলত বিষয় সেটা হচ্ছে যে সিলেবাস। তো অনেকেই আবেদন করেছেন কিংবা করছেন, তো তার আগে আপনার জেনে রাখা অবশ্যই ভালো যারা আবেদন করছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন। তো এখানে যেটা মোট কথা বলছে সেটা হচ্ছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। তো যারা যারা অ্যাপ্লাই করবে এবং তাদের যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়, যদি সঠিক হয়, তার সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে হবে। তো পরীক্ষার পূর্ণমান যেটা সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে আর বাদবাকি যে 10 নম্বর থাকবে সেটা কিন্তু মৌখিক, অর্থাৎ ইন্টারভিউ যেটা আমরা বলবো অরাল। তো এখানে সময় যে পরীক্ষা যে 90 নম্বরে যে পরীক্ষা হবে সেটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা হবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হবে তারা কিন্তু 40 মিনিট আরও এক্সট্রা সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট সময় তাদের জন্য বরাদ্দ থাকবে। তো পরীক্ষা কিন্তু 29 জানুয়ারি 2023 কিন্তু পরীক্ষা হয়ে হবে, এটা কিন্তু নির্ধারিত ডেট কিন্তু ফিক্স করা আছে। তো লিখিত পরীক্ষা যে 90 নম্বর আসবে সেটা কী কী বিষয়ে আসবে? তো লিখিত পরীক্ষার পাঠ্যক্রম যেরকম এরকম আসবে যে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। তো 150 শব্দের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো রচনা লিখতে বলবে, হয়তো গরু নিয়ে কিংবা সামাজিক কোনো ইয়া নিয়ে এরকম কিন্তু এটা রচনা লিখতে হবে। সেটা তার নম্বর কিন্তু 15 নম্বর থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন যে 15 নম্বরের জন্য একটি রচনা লিখতে হবে বাংলাতে। 2 নম্বর যেটা বলছে যে পাটিগণিত, অর্থাৎ এখানে কিন্তু কোনো বীজগণিত কিন্তু প্রশ্ন আসবে না, এখানে কিন্তু জাস্ট পাটিগণিতেরই প্রশ্ন আসবে, সেটা কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে। তো কী কী সিলেবাসে আসবে সেগুলো আমি পরে জানাবো অবশ্যই পরে ভিডিওতে। তো পাটিগণিতে যে 20 নম্বর প্রশ্ন আসবে সেটা কিন্তু অষ্টম শ্রেণী মানের। তো আমি বলবো যে ক্লাস 1 থেকে 8 অবধি যে ম্যাথামেটিক্স বইগুলো আছে সেখান থেকে তোমরা অবশ্যই পড়বে আর কি। তারপরে যেটা 3 নম্বর বলছে যে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর। তো এখান থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, 1 নম্বর করে আসবে আর কি, 15টি প্রশ্ন হয়তো দেবে। 4 নম্বর যেটা বলছে ইংরাজি, তো ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, তো বেসিক নলেজ থাকতে হবে ইংরাজিতে, যেমন সরল অনুবাদ, কোনো একটা জিনিসকে অনুবাদ করতে বলবে। অষ্টম নবম শ্রেণী মানের 20 নম্বর প্রশ্ন কিন্তু এখানে থাকবে। 5 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, অর্থাৎ জেনারেল নলেজ 20 নম্বর থাকবে। তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এখানে 90 নম্বরের পরীক্ষা হবে। এরপরে যেটা বলছে যে ইংরেজি ভাষায় বাকি সকল প্রশ্ন হবে বাংলায়। তো আপনারা সবাই জানেন যে ইংরেজি প্রশ্ন যেটা হবে সেটা কিন্তু ইংরেজিতেই প্রশ্ন করা হবে, আর বাদবাকি যেগুলো আছে 4টি বিষয় সেগুলো কিন্তু বাংলায় প্রশ্ন করা হবে। এখানে যে রচনা লিখতে লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। তো যেটা হবে মোট প্রশ্ন যেটা হচ্ছে যে রচনা লিখতে সেটা কিন্তু লিখতে হবে, আর পরবর্তী যে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু সব মাল্টিপল চয়েস ধরনের থাকবে। নিজের একটা বিষয় যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে সর্বমোট এই যে 5টা বিষয় হয়ে গেল, তো 90 নম্বর এখান থেকে 90 নম্বরের মধ্যে কিন্তু যদি 30 নম্বর না পেলে আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য কিন্তু বিবেচিত করা হবে না, এটা কিন্তু পরিষ্কার। আর এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে, এখানে কিন্তু তপশিল জাতি তপশিল উপজাতি কাজের জন্য কিন্তু এখানে ছাড়ের কোনো ব্যবস্থা নেই, সবাইকেই কিন্তু 30 নম্বর পেতে হবে, তবেই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপর একটা বিষয় যে 1:5 অনুপাতে শূন্য পদের যতগুলো আছে সেটা কিন্তু হয়তো 100 শূন্য পদে তাহলে 5টা ছেলেকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে, এটাই কিন্তু পরিষ্কার। তো আজকে আমি জানালাম সিলেবাস সম্পর্কে, পরবর্তীতে ভিডিওতে আমি কিন্তু এই প্রশ্নপত্র কেমন হবে এই প্রশ্ন নিয়ে কিন্তু আমি হাজির হব। তাই ভিডিওটা লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।